السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا حمد تعريف شكر إن شاء الله رب العالمين جار بشيش دعائي আমরা আজকে সাপ্তাহিক প্রোগ্রামে এখানে বসতে পারলাম এই জন্য আমরা পলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসলামের ওপর সম্মানিত আমার ভ্রাত মন্ডলী এবং বিশেষ করে আমাদের খুব প্রাণপ্রিয় ভাইয়েরা ছাত্র ভাইরা আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো সেটি হলো শাবান মাসে নফল ও কাজা রোজা রাখার বিধান কথা বোঝা গেছে শাবান মাসে নফল রোজা এবং কার যদি কাজা রোজা থাকে এটা কিভাবে রাখতে হবে এর নিয়ম ও পদ্ধতি কি এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব বলেন ইনশা আল্লাহ প্রথম কথা যেটি সেটা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্র আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সাবান পর্যন্ত পৌঁছালেন বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটি মাস পরেই একটি মাসেরও কম রয়েছে কিছুদিন পরেই আমরা সুস্বাগত জানাবো পবিত্র মাস মাহে রমাদান রমজান মাস আহলান সাহ্লান মাহে রমাদান তা তার পূর্বে এই সাবান মাসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম কিছু আমল করতেন কারণ এই মাসটি সম্পর্কে বলা হয় যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন শাবান মাসটি এমন একটি মাস যেই মাসে মানুষের আমল আল্লাহর কাছে উঠে যায় মানুষের আমল কি আল্লাহর কাছে উঠে যায় তিনটি পর্যায়ে মানুষের আমল ওঠে কয়টা পর্যায়ে একটি হলো দৈনিক দুই বেলা ফজরের সময় আর আসরের সময় হাদিসে এসেছে নবী করিম সাল মালা হস্লাম নাহার তোমাদের মাঝে একদল ফেরিস্তা যায় আর দল ফেরিস্তা আসে আগমন করে একটি হল রাতের ফেরিস্তা আর দিনের ফেরিস্তা ওস্তমিফি সোলাতিল আসর এবং তারা আসরের নামাজের সময় আর ফজরের নামাজের সময় একত্রিত হয় অর্থাৎ যে এই ফেরিস্তাগুলি সারা রাত্রি ডিউটি করে তারা আসে আসরের সময় কখন আসে আস আসরের সময় যদি এসে দেখে আসরের জামাতে আপনি হাজির তাহলে আপনার নাম লিস্ট যে এই লোকগুলি কোথায় আছে নামাজরত অবস্থায় আছে আবার এই ফেরোস্তাগুলি সারা রাত ডিউটি করে আপনি সারা রাত কতবার ফেসবুক চালাইলেন কতবার ইউটিউব চালাইলেন কত চ্যাটিং ব্যাটিং ডেটিং করলেন কথা বললেন না আবার পাশাপাশি কতগুলি কোরআন তিলাবাত করলেন কত জিজ্ঞেসকার করলেন কত ভালো কথা বললেন কত ভালো কাজ করলেন এইগুলি কি করে এর একটা হিসাব লেখিতে ফেলে লেখে ফেলে কে রহমান কেবিন সম্মানিত লেখক তারা তোমরা যা করো তা তারা জানে তারা লেখতেছে তো এই ফেরস্তগুলি সারা থাকার পর মানে ফজরের সময় এদের ডিউটি শেষ আর ওই ফজরের সময় আর একটা আছে যে যেটাকে বলা হয় মালা একাত্তর নাহার দিনের ফেরিস্তা এই দিনের ফেরস্তারা এসে কি করে তারা সারা দিন আপনার কি কাজ করতেছেন না করতেছেন কত ধোকা দিতেছেন কত খারাপ কাজ করতেছেন এইগুলোও লিখতেছে মিথ্যা কথা বললেও লেখে আর যদি আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতেছেন ভালো উপকার করতেছেন ভালো কাজ করতেছেন হ্যাঁ সুন্দর কথা বলতেছেন সুন্দরভাবে আচরণ করতেছেন নামাজ কালাম পড়তেছেন কোরআন তেলাওয়াত করতেছেন এটাও লেখে এই ফেরিস্তাগুলি এই দিনের ফেরিস্তাগুলি আসরের সময় মানে সারাদিন ওই ফজরের সময় এসে সারাদিন ডিউটি করে আসলের সময় কি এরা চলে যায় আবার যারা আসলের সময় আসে সারা রাত ডিউটি করে ফজরের নামাজের সময় কি চলে যায় এই ফেরেশতাগুলি যখন যায় হাদিসে এসেছে। সুম্মা আলুজুল্লা বাতু বা তোমাদের মাঝে রাত্রি যাপন করে যে ফেরেশতাগুলি এরা যখন কি আল্লাহর কাছে চলে যায় ফায়াস আলু হুম রব বহুম তখন তাদের রব তাকে জিজ্ঞেস করেন আহ আলম বিহিম অথচ তিনি তো ভালোই জানেন এই ফেরেস্তারা কোথায় ছিল আল্লাহ বলেন কি বলেন জানেন কেইভা তারা একদম হে ফেরেস্তার দল আমার বান্দাদেরকে তুমি কিভাবে রেখে আসলে তোমরা কিভাবে রেখে আসলে ভায়া কহলন ওই ফেরেস্তারা জবাবে বলে আতাই না তারাক না হোম ও হোম সল্লন যে হে আল্লাহ আমরা যখন চলে আসলাম সারা রাত ডিউটি করে আমরা এখন চলে আসলাম ফজরের সময় চলে আসলাম যখন ও হোম ইউ সল্লন ওই লোকগুলি নামাজে ছিল ফজরের নামাজে তারা জামাতের মধ্যে ছিল ওই জন্য আরেক হাদিসে এসেছে মানসাল্লাহ সুবহা ফি জামা আতিন ফুয়াফি মাদিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পরে আল্লাহ আরব্দুল আলমিন সারাটা দিন তাকে হেফাজত করবেন বলে জোহান তা আমরা ওদেরকে নামাজ পড়া অবস্থায় রেখে আসলাম ও তারক না আহম ও হুম ইসুল্লুন ও আতাই না আহম ও হুম ই এবং তারা আরও বলে যে আল্লাহ আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তারা নামাজ পড়তেই ছিল অর্থাৎ রাতের ডিউটি করার জন্য যখন আসরের সময় গেছি যা দেখি তারা নামাজ পড়ে তাহলে আপনার এই ডিউটিগুলি লেখতেছিল মানে আপনার এই আমলগুলি নিয়ে আল্লাহর কাছে পেশ হয়ে গেল সেই বোখারিতে হাদিস বর্ণিত রয়েছে বলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার এবাদত আমাদেরকে সঠিকভাবে করার তফিক দিলে বিশেষ করে ফজরের নামাজ এই সময় আল্লাহর ফিরেজ উপস্থিত হয় অখুর আন আল হ্যাঁ ফজরের সময় তোমরা আওয়াত করো গত জুমায় এই বিষয়ে একটা খদবা দিয়েছি হয়তো যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ পাবেন এবং আসরের নামাজ যে ব্যক্তি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল ফাঁকা হাবে তা বিশেষ করে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অনেক মানুষ কাজ করতে করতে এমন হয়ে যায় আসরের নামাজটা জামাতে পড়ে না অথবা বাসায়ও পড়ে না বা বাসায় বলতে কি মানে জামাতে যদি কখনো যেতে না পারেন হয়তো বাদেই দিয়ে দেয় না অবশ্যই আপনাকে পড়তে হবে কারণ এই আসরের সালাডটা যে ব্যক্তি ছেড়ে দিল ফাঁকা দা হাবে তা আমলও তার আমল নষ্ট হয়ে গেল অন্য যে আমলগুলো করলেন ওইগুলো নষ্ট শেষ কত বড়ো কথা ভাই কত বড়ো কথা এই জন্য এই নামাজের হেফাজত করবেন কারণ এই দুই নামাজের সঙ্গে অন্য নামাজগুলোও হেফাজত করতে হবে কিন্তু এই দুই সময় মানুষ বেশি গাফেল থাকে কথা বুঝলেন এক দ্বিতীয় নম্বর আরেক সময় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনগত রাতে জুমার যে রাত হয় ওই রাতে আপনার আমার আমল আল্লাহর কাছে উঠে যায় কখন বৃহস্পতিবার রাত দিবাগত রাতে মুসনাদে আহমদে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী বলতেছেন ইন্না আমাল আবানি আদম তো আরজকুল্লাহ খামিসের লাইলাতের জুমা আদম সন্তানের আমল জুমার রাতে মানে জুমার যে রাত যেটা বৃহস্পতিবার দিবাগত রাত এই রাতে আল্লাহর কাছে কি উঠিয়ে যায় দুই তৃতীয় নম্বর আর একটি হলো নবী করিম সাল্লাম বলতেছেন যে জায়দ বিন ওসামা বিন জায়দ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুল তুই রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল হ্যাঁ লাম আলা কা তাসুম ও শাহরান মেনা সুহুর মা তাসুম মিন শাহবান হে আল্লাহ রসুল বলেন সবাই সাল্লাহ আলিয়া আপনি এই সাবান মাসে যত রোজা রাখেন অন্য মাসে আর এত রোজা রাখতে আমি দেখি না আপনাকে আল্লাহ নবী বললেন কি যে শোনো জালিকা হ্যাঁ যে এটা এমন একটি মাস যেই মাসটা সম্পর্কে মানুষ গা থাকে হ্যাঁ বাইনা এই মাসটি হলো বাইনা রজব ও রমাদান রমজান এবং রজব মাসের মাঝখানে এই মাস সেটা হলো শ্রাবণ মাস এই মাছটা সম্পর্কে মানুষ গা ফেল থাকে কিন্তু এই মাছটা কি জানো ও হুয়া ওহুয়া শাহরণ এটা এমন একটি মাস তুর হেল আমাল আও তুর ফিহিল আমাল এলা রব্বুল আলমিন আল্লাহ কাছে এই মাসটায় মানুষের বাৎসরিক যে আমল এটা উঠিয়ে যায় বলেন সুবাহ তাইলে দৈনিক আমল ওঠে সাপ্তাহিক আমল ওঠে আর মাসিক যে সারা বছরের মধ্যে যেই মাসে মানুষের আমল ওঠে সেটা কি এই সাবান মাস এই মাসে মানুষ আমল উঠে যায় অথচ মানুষ গাফেল গাফেল মানে কি এটাকে কোনো গুরুত্বই দেয় না আর আল্লাহ নবী সালাম এই জন্য এই মাসে গুরুত্ব দিয়ে কি থাকতেন নফল রোজা থাকতেন আমরা আজকে যে টপিক সেটা হলো কি এই সাবান মাসে নফল রোজা রাখা এই জন্য করে সাবানের প্রথম থেকে নিয়ে আপনি রমজানের দুই দিন আগ পর্যন্ত নফল রোজা যত পারেন থাকবেন এক হাদিসে এসেছে যে আল্লাহ নবী শুস্বামী এত এত রোজা রাখতেন মনে করতাম যে আর ইফতার করতেন না আবার কখনো এত রোজা ছাড়তেন মনে করতাম যে আর তিনি রোজা রাখতেন না অর্থাৎ এই মাসে বিশেষ করে এই মাসে তিনি নফল রোজা খুব রেখেছেন এই জন্য আপনার আমারও উচিত হলো এই মাসে কি রাখা নফল রোজা রাখা কিন্তু আমরা কোনোদিন রাখি না একদিনে ছাড়ি না সেটা হলো কি পুনরোয় সাহান সবে বরাত বলি কথা বলেন না যে আল্লাহ নবীর দাঁত শহীদ হয়েছে এই জন্য হালুয়ার রুটি খাইছে তাই আমরা হালুয়ার রুটি খাবো আর রোজা রাখবো এই সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা হবে আজকে শুধু এতটুকু যে এই মাসে বেশি বেশি আপনি নফল রোজা রাখবেন আর এই নফল রোজাগুলি বিশেষ করে আল নবী করিম ইসলাম সপ্তাহে দুটি রোজা রাখতেন একটা কি বৃহস্পতিবার আর কি সোমবার বৃহস্পতিবার মানুষের আমল উঠে যায় ওই যে একটা আগে বলা হলো আল্লাহ নবী বললেন ও ফা ও ও আনা এম রোজা থাকা অবস্থায় আমার আমলটা যেন আল্লাহর কাছে উঠে যায় এটা আমি কামনা করি এই হাদিসটি নাসাইতে বর্ণিত রয়েছে কথা বুঝলেন এই জন্য করে ভাই আপনার আমার উচিত হলো এই মাসের নফল রোজা রাখা হয় সাবান মাস কিন্তু শুরু হয়ে গেছে আজকে কয় তারিখ বলতে পারেন চার তারিখ বাংলাদেশে আজকে তিন তারিখ চোদ্দোশো তেতাল্লিশ সালের দুই হাজার বাইশ সালের কথা বোঝা গেছে তো এই জন্য আপনি নফল রোজারও যত পারেন এটা রাখবেন এটা এক তারিখ থেকে নিয়ে আপনি এই রমজান শুরু শুরু হওয়ার দুই দিন আগ পর্যন্ত রাখতে পারবেন তবে আরেকটি জিনিস শুনে রাখেন এই নফল রোজা রাখা সম্পর্কে এই নফল রোজাগুলি আপনি একদিন পর একদিনও রাখতে পারেন হ্যাঁ পাশাপাশিও রাখতে পারেন অথবা সোমবার বৃহস্পতিবার রাখেন কথা বুঝলেন না এইভাবে রাখবেন এখন কোন লোক যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখার অভ্যাস আছে এই মাসেও তিনটা রাখবেন তেরো চোদ্দ পনেরো তারিখ চন্দ্র মাসে কথা বোঝা গেছে না এইগুলো হলো নফল রোজা আর নফল রোজা রাখার ফজিলত কি জানেন আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে মানস আলিল্লা হে বা আদাল্লাহজা হু আনিন্না আরিস আমি এই না হরীভা যে ব্যক্তি আল্লাহর অস্তে একটা দিন নফল রোজা রাখে আল্লাহ আরব্বুল এর বিনিময়ে তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের ধরে নিয়ে যান বলেন কত বড় মর্যাদা এই জন্য নফল রোজা রাখার চেষ্টা করবেন এবং এটা একটা ট্রেনিংয়ের মাস ফরজ রোজা রাখার আগে যেমন ফরজ নামাজের আগে সন্দ নামাজ পড়তে হয় ওই রকম ফরজ রোজা রমজানের আসার আগে আপনি যদি একটু ট্রেনিং দিয়ে নেন একটু যদি রোজা টোজা রাখেন তাহলে আপনার ওই বমি বমি ভাব বা এই রমজানে রোজা শুরু করলে যে একটা খারাপ লাগে ওটা একটু অভ্যাস হয়ে যাবে কী বললাম ঠিক না বেটি এই আর কি এই জন্য রাখার চেষ্টা করবেন আল্লাহ যেন এই তফিক দান আমিন এবং আরেকটি জিনিস সেটি হলো কাজা রোজা কি রোজা কাজা রোজা কাজা রোজা মানে যেই রোজা গত রমজানে আপনি রাখতে পারেন নাই অর্থাৎ রমজানের ফরজ রোজা আপনার কাজা ছিল দুইটা চারটা পাঁচটা বিশেষ করে মা বোনেরা নারীদের কয়েকটা করে রোজা কাজা হয়ে যায় হ্যাঁ যাদের মিন্স ইত্যাদি আসে তা ওই যে রোজাগুলি কাজা হয়ে গেছে সেই রোজাগুলি আপনি এখন এই মাসে রাখেন এই নফল রোজা এই মাসে রাখেন কথা বলছেন না ভাই আবার অনেক পুরুষেরও কাজা হতে পারে হ্যাঁ তারাও এই মাসে কি যদি অসুস্থতার কারণে রাখতে পারেন নাই সুস্থ হয়ে গেছেন এখন রাখবেন এই মাসে রোজা রাখতে হবে কথা বোঝা গেছে ভাই এই রোজাগুলি রাখার চেষ্টা করতে হবে এবং বিশেষ করে কোনো লোক যদি এই গত রমজানের কাজা রোজা এই রমজানের এই সাবান মাসে না রাখেন এবং রমজান চলে আসে তাহলে ওই ব্যক্তির ওপর পরের মাসে রমজানের পরে তার ওপর ওই গত রমজানের রোজাও দিতে হবে এবং কাপ দিতে হবে কাপ কি প্রত্যেক রোজার জন্য দেড় কিলো করে চাউল দিতে হবে মিসকিন খাওয়াইতে হবে কথা বোঝা গেছে এই জন্য করে সাবধান হয়ে যান যে এবং তবুও আপনাকে পড়তে হবে যে আপনি ইচ্ছা করে কী করছেন ডেলে করছেন দেরি করছেন পড়ছেন মানে রোজাটা রাখেন নাই তো এই জন্য গত রমজানের রোজার আগেই আপ মানে গত রমজানের রোজা যদি কাজা থেকে এই মাসে পূরণ করে দেন আর আয়শা আল্লাহ তালা এই জন্য তিনি রমজানে আল্লাহ নবী ইসালোস্লামের মানে তার রোজা যদি কাজা হয়তো আল্লাহ নবীর অনেক খেদমত করার কারণে তিনি সারা বছর আর রোজা রাখতে পারতেন না কিন্তু ওই রোজাগুলি তিনি এই সাবান মাসে রাখতেন কোন মাসে শাহাবান মাসে এই জন্য এই শাহান মাসে রাখবেন তবে একটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে সাবান মাসের পনেরো তারিখের পর আর কেউ কোনো রোজা রাখবে না তবে কারো যদি অভ্যাস থাকে হ্যাঁ প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখার তারা রাখতে পারবে আর যদি কোনো লোক মনে করেন যে কাজা রোজা এর আগেও রাখতে পারেন নাই ভুলে গেছেন তাহলে এখনও সে রাখতে পারবে ভাই কথা বোঝা গেছে কথা বুঝতেছেন তো নাকি তো এই জন্য করে মা বোনদের যাদের রোজা কাজা হয়েছে আপনারা এই মাসে রাখার চেষ্টা করেন কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখের ভেতরে কোনো রোজাই রাখলেন না আপনি শুধু পনেরো তারিখে সবে বরাতের নিয়তে রোজা রাখলেন এটা নিষেধ কেন নিষেধ এটা একটা বিধাত আর এই বিদাত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে আজকে এ পর্যন্তই এতটুকু তাহলে আমরা কিসের আলোচনা করলাম আজকে নফল রোজা এবং কাজা রোজা কথা বলবেন যদি আপনি এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো রোজাই রাখেন নাই তাহলে পনেরো তারিখের পরে আর রাখার দরকার নেই তবে কারো যদি অভ্যাস থাকে সোমবার বৃহস্পতিবার রাখা তারা রাখতে পারবে আর রমজানের শুরু হওয়ার দুই দিন আগেও আপনাকে আর রোজা রাখা যাবে না কথা বলছেন না মানে দুই দিন আগ পর্যন্ত রোজা রাখবেন দুই দিনের পরে আর কি রোজা রাখা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কোরআন এবং সৈয়াদিসের জ্ঞান রাখার মানার মেনে চলার তৌফিক দান করে গ্রাম ওসাল আলব মাহমুদ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহারাক